গুড মর্নিং স্টুডেন্টস, বেঙ্গলি লিটারেচারের তোমাদের 40 নম্বর পাতা দিয়ে আজকে ক্লাস শুরু হবে। 40 নম্বর পাতায় দেখো, প্রথমেই কিছু যুক্তাক্ষর দিয়ে শব্দ তৈরি হয়েছে। দন্ত্যস্বযুক্ত ক, দন্ত্যস্বয়ে ক, দন্ত্যস্বযুক্ত ট, দন্ত্যস্বয়ে ট, দন্ত্যস্বযুক্ত ত, দন্ত্যস্বয়ে ত, তস্কর, স্টেশন, সমস্ত, এই হচ্ছে তিনটি যুক্তাক্ষর দিয়ে শব্দ তৈরি। এরপরে দন্ত্যস্বযুক্ত থ, দন্ত্যস্বয়ে থ, দন্ত্যস্বযুক্ত ব, দন্ত্যস্বয়ে ব, দন্ত্যস্বযুক্ত প, দন্ত্যস্বয়ে প, সুস্থ, স্বেচ্ছা, স্পর্ধা। এরপরে দন্ত্যস্বযুক্ত জ, অন্তস্থ জ, দন্ত্যস্বয়ে জফলা, দন্ত্যস্বযুক্ত র, দন্ত্যস্বয়ে রফলা, দন্ত্যস্বযুক্ত ন, দন্ত্যস্বয়ে দন্তে ন। তাহলে দন্ত্যস্বযুক্ত অন্তস্থ জ, দন্ত্যস্বয়ে জফলা, তাহলে কি হলো না, জফলা যোগে আমরা অন্তস্থ জ যোগে আমরা জানি জফলা হয়, আর র যোগে আমরা জানি রফলা হয়। তাহলে হাস্য, স্রোত, স্নান। এরপরে চলে যাব গল্পে। সেদিন আস্তাবলের পাশ দিয়ে যেতে যেতে একটা অসুস্থ ঘোড়া চোখে পড়ল। লোকজন মিলে সেই দস্যি ঘোড়াটাকে স্টেশনের পাশের নদীটায় স্নান করাতে নিয়ে এলো। নদীটায় খুব স্রোত, কিন্তু ঘোড়াটার এমন আস্পর্ধা যে ঘোড়াটা সেখানেই লাফাতে লাগলো। আমি আর স্বরূপ ঘোড়াটাকে বিস্কুট খাওয়ালাম। তাহলে একটি ঘোড়াকে নিয়ে এই গল্পটি তৈরি হয়েছে। দস্যি ঘোড়া স্টেশনের পাশের নদীটায় তারা স্নান করাতে নিয়ে গেল। তার আগে আস্তাবলের পাশে যেতে যেতে অসুস্থ ঘোড়াটাকে চোখে পড়ল। এরপরে ঘোড়া কি করল না, খুব আস্পর্ধা ঘোড়াটা সেখানে প্রচণ্ডভাবে লাফাতে শুরু করলো। তখন তাকে শান্ত করবার জন্য আমি আর স্বরূপ, অর্থাৎ আমি হচ্ছে একজনের নাম, ব্যক্তির নাম, সে বলেছে নিজেকে আমি, তো আমি আর স্বরূপ ঘোড়াটাকে বিস্কুট খাওয়ালাম। এরপর আছে শব্দ তৈরির খেলা। তারপরে আছে 41 নম্বর পাতাতে আরও একটি গল্প। তো 41 নম্বর পাতাতে যে গল্পটি রয়েছে সেই গল্পটিও আজকে আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে? আর 40 নম্বর পাতায় কিছু স্পেলিং তোমাদের লার্ন করতে হবে। আস্তাবল, অসুস্থ, দস্যি, স্টেশন, স্নান, আস্পর্ধা, স্রোত, স্বরূপ, বিস্কুট খাওয়ালাম। এই হয়ে গেল তোমাদের স্পেলিংগুলো লার্ন করতে হবে। আর এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, তো চ্যাপ্টারটা খুব ভালো করে লার্ন করবে, তাহলে পড়বে, রিডিং করবে, তাহলে কোশ্চেন্সগুলো করে নিতে পারবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু হতে পারে, বা শ্রুতি লিখনও হতে পারে, ঠিক আছে? তাহলে এইটা রইল তোমাদের 40 নম্বর পাতায় একটি হোমওয়ার্ক। আরেকটি হবে, সেটি হচ্ছে 41 নম্বর পাতায়, ঠিক আছে? আচ্ছা, 41 নম্বর পাতাতেও একই রয়েছে, হ যুক্ত মূর্ধন্য, হয় দন্ত্যন্য। দেখো, হ যুক্ত মূর্ধন্য লেখা আছে, কিন্তু যখন একসঙ্গে যুক্তাক্ষর হচ্ছে তখন মনে হচ্ছে সেটা দন্ত্যন্য, কিন্তু দন্ত্যন্য নয়, এটা কিন্তু মূর্ধন্য, মনে রাখতে হবে। হ যুক্ত দন্ত্যন্য হয় দন্ত্যন্য, হ যুক্ত ব হয় ব। তাহলে দেখো, হ যুক্ত এই যে মূর্ধন্য লেখা হয়েছে, হ যুক্ত মূর্ধন্য হলো, তাহলে এখানে এটা লেখা হলো হ, তার নিচ থেকে কিন্তু এইভাবে ছোট্ট করে দেওয়া হয়েছে, তো এটা ভুল করে তোমরা দন্ত্যন্য লিখে দিও না। আচ্ছা, এরপরে হ যুক্ত দন্ত্যন্য আছে, তাহলে এটাকে আমরা লিখব হয়ে দন্ত্যন্য। পাশ থেকে আমরা এরকমভাবে লিখে দেবো, তাহলে আমাদের হয়ে দন্ত্যন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপরাহ্ন, মধ্যাহ্ন, আহ্বান। হ যুক্ত ম, হয়ে ম, ব্রাহ্ম, হ যুক্ত অন্তস্থ যা আমরা শিখলাম একটু আগে, হয় যফলা, উচ্চ, হ যুক্ত র, হয় রফলা, হেসা, হয় রফলেখা তার মধ্যাশয় আকার, হেসা, আর হ যুক্ত ল, হয় ল, আহ্লাদ।
আচ্ছা, এরপরে গল্প হচ্ছে আমাদের অপরাহ্নে প্রহ্লাদ বাবু চলেছেন হ্রদের ধার দিয়ে। এখন সূর্যের তাপ অনেকটাই সহ্যের মধ্যে, পথে জনপ্রাণীর চিহ্ন নেই। ব্রহ্মপুরের কৃষ্ণবাবু তাকে ডেকেছেন, তার আহ্বান তিনি ফেলতে পারেননি। দয়া দেখা করে তার হৃদয় খুশিতে ভরে উঠল। অর্থাৎ কার হৃদয় খুশিতে করে ভরে উঠল না, দেখা করার পরে কৃষ্ণবাবু খুব মন খুশিতে ভরে উঠল। তো অপরাহ্নে প্রহ্লাদবাবু যাচ্ছেন কোথা দিয়ে, না ধার দিয়ে, কোথায় না হ্রদের ধার দিয়ে। তখন সূর্যের তাপ অনেকটাই সহ্য করার মতো আর কি, জনপ্রাণী সেখানে চিহ্ন নেই। ব্রহ্মপুরের কৃষ্ণবাবু তাকে ডেকেছেন, অর্থাৎ কৃষ্ণবাবু কাকে ডেকেছেন, না প্রহ্লাদবাবুকে। এইরকম ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন হবে, প্রহ্লাদবাবু কার সঙ্গে দেখা করতে চলেছেন বা কৃষ্ণবাবু কাকে ডেকেছেন। তার আহ্বান তিনি ফেলতে পারেননি, কার আহ্বান প্রহ্লাদবাবু ফেলতে পারেননি, দেখা করে কার হৃদয় খুশিতে ভরে উঠল, এরকম ধরনের ছোটো ছোটো প্রশ্ন। দেখো তোমাদের ছবিও কিন্তু দেওয়া হয়ে গেছে, ছবিও দিয়ে দিয়েছে। তো এই হয়ে গেলো তোমাদের আরেকটি গল্প, আমাদের সেকেন্ড ইউনিটের সিলেবাস রয়েছে 42 নম্বর পাতা পর্যন্ত। তো এখানে একটি প্রশ্ন আছে যে যুক্ত বর্ণ দিয়ে আরও একটি শব্দ তৈরি করো। তো যুক্ত বর্ণ দিয়ে আরও একটি শব্দ যেটি রয়েছে এখানে, তো আর করতে হবে না তোমাদের, একটি করে যেগুলো দেওয়া আছে সেগুলোই করলেই হয়ে যাবে। কিন্তু ওপরে যে শব্দগুলো যুক্তাক্ষর যেগুলো দেওয়া হয়েছে এগুলোকে ভালো করে লার্ন করে রেখো, এটা লার্ন করলে এখানে চলে আসবে, ঠিক আছে। আর পরে একটি ম্যাচিং আছে, ডান দিকের সঙ্গে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও, এটা করতে হবে। আর তারপরে নিচের শব্দগুলি জুড়ে জুড়ে বাক্য তৈরি করো, একটি করে দেওয়া হলো। এখানে বিভিন্ন ধরনের শব্দ দেওয়া হয়েছে, যেমন শব্দ তৈরি খেলা আমরা করতাম সেরকম। তো সব সমস্ত শব্দ এখানে করে দেওয়া হয়েছে, এলোমেলোভাবে রয়েছে, অ্যারেঞ্জ করা নেই। ঠিকঠাক শব্দগুলোকে পাশাপাশি ঠিকঠাক বসে অ্যারেঞ্জ করে একটিমাত্র বাক্য তৈরি করে আমাদের এখানে কিন্তু লিখতে হবে। ছটি বাক্য আছে, ছটি বাক্য আমাদের এখানে তৈরি করে এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো একবার করে এবার শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের অনেক কোশ্চেন্স এর আগে হয়ে গেছে। তো প্রথমেই তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন হতে পারে যে হয় দন্তে না দিয়ে একটি শব্দ লেখো এবং মধ্যাহ্ন লিখতে পারো, আবার হয় মধ্যে নয় দিয়ে একটি শব্দ যেমন অপরাহ্ন। তো 33 নম্বর পাতা থেকে তোমাদের সিলেবাস হচ্ছে, আজকে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এই 33 নম্বর পাতার প্রত্যেকটা পাতার ওপরে যে যুক্তাক্ষরগুলি আছে সেই যুক্তাক্ষরগুলি সবগুলোই তোমরা খুব ভালো করে লার্ন করে রাখবে। যেমন পয়ে ত দিয়ে একটি শব্দ লেখো, এরকম হতে পারে, বা ভয় জফলা দিয়ে একটি শব্দ লেখো, বা ভয়ের অফলা দিয়ে একটি শব্দ লেখো। সমস্ত শব্দগুলোই কিন্তু খুব ভালো করে লার্ন করতে হবে, কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। আর কবিতা এই গল্পগুলিও খুব ভালো করে চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। আর শূন্যস্থান পূরণ বা শ্রুতি লিখন এগুলো তো আমি ক্লাসে করাবোই। যেগুলো যেগুলো প্রশ্নোত্তর, যে সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের বাকি রয়েছে সেই প্রশ্নোত্তরগুলো তোমরা আমাদের স্কুল অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের রিভিশন স্টার্ট হয়ে যাবে। প্রশ্নগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি পাঠিয়ে দেবো, তারপরে আমাদের রিভিশন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হবে।